তো চলো বন্ধুরা আমরা এখন যাব, সেটা হচ্ছে জেল রেস্টুরেন্টে ভিজিট করতে। আজকে চলে এসেছি তোমাদেরকে একটা নতুন কনসেপ্টের নতুন একটা রেস্টুরেন্ট ভিজিট করব, একদম টোটালি একটা অন্য কনসেপ্টে তো রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তো আশা করি তোমাদের এটা খুব পছন্দ হবে। আসানসোলে ফার্স্ট টাইম এরকম একটা রেস্টুরেন্ট করা হলো, মানে অ্যাকচুয়ালি নামটাতেই আমরা চলে যাচ্ছি। তো দেখবো ভেতরেও আদৌ কতটা কী রয়েছে। এটা রয়েছে হটন রোডের একদমই সামনে, মানে হটন রোড জাস্ট বাস স্ট্যান্ড দিয়ে তোমরা নামবে। আনন্দ যে রেস্টুরেন্ট রয়েছে সেটা জাস্ট ক্রস করে আসতে হবে তোমাদেরকে একদম সোজা, ওই সোজা এসে তোমরা পেয়ে যাচ্ছ ডান দিকে। আমি লোকেশনটা তোমাদেরকে একটু গুগল ম্যাপে লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। তো চলো এই দিক দিয়ে যদি তোমরা আসো তাহলে হচ্ছে এটা বাস স্ট্যান্ডে নেমে জাস্ট একদম সোজা আসতে হবে। এইটা হচ্ছে নতুন বিল্ডিংটা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আপনারা সেকশন 302 এরকম জাস্ট করা হয়েছে কয়েদিদের জন্য। এটা হচ্ছে জেলখানা কয়েদি, এখানে ভেতরে সকলেই থাকছে। এই একটা নতুন কনসেপ্টে কিন্তু এই রেস্টুরেন্টটা করা হচ্ছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। নেক্সট যাচ্ছে সেকশন 307, জাস্ট একটা নাম দেওয়া হয়েছে কয়েদি টাইপের এবং ভীষণই সুন্দর লাগছে। আপনাদেরকে ভেতরে যখন বসে খাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেটাও দেখতে থাকবেন। ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম কনসেপ্টে আসানসোলে ফার্স্ট টাইম আজকেই ওপেনিং হলো জেল রেস্টুরেন্ট। আশা করি এটা বাচ্চাদেরও বেশ ভালো লাগবে, বড়দেরও, যারা জেলে যেতে কেউই চায় না। জেলের ব্যাপারটা ঠিক কীরকম, জেলের কয়েদিরা কীভাবে থাকে, তো জেলে ঢুকে যাওয়ার মতো একবারে পিঞ্জিরা বলে না হিন্দিতে, এক্স্যাক্টলি সেরকমই, মানে ওদেরকে ভোট মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকমই একটা ব্যাপার। তো চলুন আপনাদের সাথে থাকুন, আমি পুরোটা শেয়ার করবো। যারা এখন জেলে রয়েছে তাদের সাথে জেনে নেবো তাদের কীরকম লাগছে ভেতরে। আমি তো আপ লোক জেল মেয়ে হ্যাঁ না, তো আমি ফিলহাল জেল মেয়ে হ্যাঁ হমকো তো লগ রহা হ্যায়। তো জেল মে বেঠ কে তো ক্যা লগ রহা হ্যায়, ক্যাসা লগ রহা হ্যায়? আচ্ছা লগ রহা হ্যায়, কি ও মিঠাই কে লিয়ে? জেল মে তো আচ্ছা খাতিরদারি হো রহা হ্যায় ইসলিয়ে মিঠাই খাতে। ইউনিক হ্যায় না? হ্যাঁ ইউনিক হ্যায় না? আচ্ছা লগ রহা আসানসোল মে তো ইয়ে তো হমকো তো ফার্স্ট টাইম লগা, ये तो फर्स्ट टाइम है। तो ये जो कॉन्सेप्ट है ये कैसे लग रहा है आप लोगों को, कैसे लग रहा है? अच्छा अभी तक कुछ खाना वाना ट्राई किए हो? अच्छा फिर ठीक है, फिर मैं आती हूँ रिव्यू लेने के लिए। সাথে শেয়ার করবো যে প্রাইসটা খাবার দাবারের কীরকম, কী কী পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্টটা তো দেখে যা মনে হচ্ছে ভীষণই ভালো, এখানে একটা মিররও দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমিও জেলবন্দি। তো যাই হোক জেলবন্দিতে কী হলো, জেলবন্দিতে কোনো অসুবিধা নেই। দাদা আপনি ফার্স্ট আজকে তো এখনই তো ওপেনিং হলো, আপনি কিছু অর্ডার করেছেন? কী অর্ডার করেছেন? আচ্ছা তো প্রাইসটা আপনি তো অর্ডার করলেন, আমি যদি এখনো মেনু কার্ড দেখিনি কীরকম লাগলো প্রাইসটা? মানে বলার নেই, মানে মুখে বলার যে ভাষা নেই যে মানে এতটা যে রিজনেবল রেটে যে মিক্স ফ্রাইড রাইস। কত প্রাইস হলো? মানে 100 রুপিসের মতো দেখছি। আচ্ছা 100 রুপিসের মিক্স ফ্রাইড রাইস, সত্যি এটা আনবিলিভেবল, জাস্ট আমরা রিয়েলি আনবিলিভেবল, মানে এরকম একটা কনসেপ্টে উইথ এসি 100 টাকায় হতেই পারে না, আমরা স্ট্রিট ফুডেই পাই না খুব একটা, তো এরকম একটা ইয়েতে পাওয়া যায় না। দেখুন আমি এখন আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে টাচ মিরার, এখানে একটা টাচ মিরার রয়েছে। ও মাই গড, এটাও আমি ফার্স্ট টাইম দেখছি কোনো রেস্টুরেন্টে, ভীষণই ভালো লাগছে। তোমরা তোমাদের মতো করে এটা ইয়ে করতে পারো, যাই হোক এটা ভীষণ সুন্দর লাগলো। সাথে রয়েছে ওয়াশরুম, সাথে এরকম বেসিন উইথ ম্যাজিক মিরার যেটা আমরা বলে থাকি, দেখতে পাচ্ছ বারবার লাইটিংটা চেঞ্জ হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। আর যা বন্ধই করে তো ফেললাম, আর তার সাথে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা কনসেপ্ট, একটা ইউনিক কনসেপ্ট নিয়ে এসে যে আসানসোলে ফার্স্ট টাইম, তো আমার তো ভীষণই ভালো লাগছে। আর খাবার দাবার কতটা রিজনেবল, খাবার দাবারের কোয়ালিটি কি সেটা জানার জন্য আপনারা প্লিজ ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না। আমি আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। ইয়ে না
नया कॉन्सेप्ट जो आया है। अभी तो कुछ खाना वाना ट्राई किए? अभी अच्छा अच्छा ठीक है ठीक है। फिर मैं आज छोटे छोटे भाईदेर थेके आमी रिव्यू नहीं नेबो, एरा एकदम ही प्रैक्टिकली एखाने बसे चाउमिन खेयेछिलो। तोमरा कि निएछिले? अच्छा केमन लागलो तोमादेर? प्राइसटा किरकम लागलो? ভালো লাগলো খেতে? আচ্ছা টেস্টি ছিল? আচ্ছা থ্যাংক ইউ।